হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা? জানি আপনার টেনশনে আছেন। কারণ এক পাবজি নিউ আপডেট এসে বসেছে, 2.6.60 আপডেট। এই আপডেট আসার পর অনেকে কিছু প্রবলেম ফেস করছেন, আর এই প্রবলেমের সমাধান আপডেট দিব আসার আজকে। পরে অনেকে কিছু প্রবলেম ফেস করেছেন, সেটা হলো যে অনেকের ম্যাপ ডাউনলোড হচ্ছে না, ম্যাপ ডাউনলোড হচ্ছে না, ম্যাপ ডাউনলোড দিলে ডাউনলোড মেসেজ আসছে। এজন্য অনেকে টেনশনে আছেন। টেনশনের কোনো কথা নেই, পাবজি আপডেটের পরে সেটা গ্লিচ খায় অনেক সময় ডাউনলোড বাটন শো হয় না। আমি নিজেও আপডেট দেওয়ার পর আমার গ্লিচ খেয়েছিল, আমার সমাধান হয়েছে। এটা আপনার কোনো টেনশন নেই, আমি একটা সমাধান করে দিচ্ছি। অনেকে বলে অ্যাকাউন্ট লগ আউট করে পাবজি ডাটাটা ক্লিয়ার করে দেন হয়ে যাবে। ডাটা ক্লিয়ার করতে হবে না, কারণ ডাটা ক্লিয়ার করতে গেলে আপনার অনেক সময় যাবে এবং পাবজি ফিরে ডাউনলোড দিতে আপনি হবে। পাবজি থেকে এক্সিট দিয়ে পেস্টটা কাইটটা দিবেন, কাইটটা আপনার ওয়াইফাইটা একটু বন্ধ করে চালু করবেন এবং মোবাইলটা রিসেট মারবেন। রিসেট মারার পরে, দুই একবার মারার পরে আপনার ঠিক হয়ে যাবে, কোনো টেনশনের ব্যাপার নাই, আপনার অটোমেটিক ঠিক হয়ে যাবে। আবার অনেক সময় আপনার নেটওয়ার্কের কারণে সমস্যা দেয়, আপনার ওরকম কিছু করতে হবে না, খালি ম্যাচটা থেকে বাইরে হয়ে একটু মোবাইলে রিসেট দিয়ে একটু ঠিক হয়ে যাবেন, ঠিক হয়ে যাবো। যদি ভিডিওটা হেল্পফুল হয় তাহলে পেজটাকে লাইক করেন, কমেন্ট করেন অ্যান্ড পেজটাকে ফলো করে শেয়ার করে দেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।